আসসালামু আলাইকুম। আমি বলছি শুধু এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এত খারাপ কাজই করে থাকে, তো এই খারাপ কাজগুলো তার সাহাবাগণ কেন বর্ণনা করবে? কথা হলো ভাই, এটাই, এটা এটা একটু ওই উত্তর দেন সময় আমারে। ওই সময় ওই কাজগুলোকে ভালো কাজ হিসেবে ধরা হইতো, ওই সময় খারাপ ছিল না কাজগুলোকে, ভুল বলে কাজ হিসেবে ধরা হইতো। তার মানে আমি এটাই বলছিলাম আবুল আপনাদেরকে কালাম যে সাহেব, ছোটবেলায় আপনারা কি আবুল করে বড় কালাম সাহেব হয়েছেন। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আবুল কালাম সাহেব, কারণ হচ্ছে সেই সময় আপনার নবীর সাহাবারা মনে করতো আমাগো নবী আরেক কাফের মাইরা বেডিরে তুইলাই না বিস্তার তুলছে, বা আমাগো নবী কত বড় বাঘের বাচ্চা শাহিন শাহ, আমাগো নবী এত হ্যাডল। নাউজু বিল্লাহ মানে মনে করেন, আস্তাগফিরুল্লাহ। মনে করেন আপনি যদি এখন শামীম ওসমানের এলাকায় যান, শামীম ওসমানের চেলা চামুন্ডাদের সাথে যদি আপনি কথা বলেন, তারাও দেখবেন একই রকমের মন মানসিকতা। তারা বলবে আমাগো শামীম ওসমান ওস্তাদে এত মানে বড় নেতা, ও করে কি মানে বিরোধী ঘরে ঢুকা, ও মা বেটিকে ধর্ষণ কইরা, ওদের মা বেটিকে মাইরা মুইরা সব সাফা করে লায়, এত বড় নেতা। হ্যাঁ, এত বড় আওয়ামী লীগ নেতা, জয়নাল হাজারি থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় ডাকাত সর্দার আছে, সেই ডাকাত সর্দারের চেলা চামুন্ডাদের কাছে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে আপনাদের যে ডাকাত সর্দারটা সেটা কেমন লোক, তারা খুব প্রশংসা করে বলবে আমাগো নেতা এত বড় নেতা যে মানে বিরোধী ঘরে ঢুকা, ওপরে আগুন দিয়া ওদের বাচ্চা কাচ্চা সহ আগুন দিয়া পোড়া, তারপর ওদের মানে মানে মেয়েদেরকে মানে ন্যাংটা করে একেবারে মানে রেপ করতো, হ্যাঁ একের গ্যাং রেপ করতো, এইটা খুব গর্বের সাথে বলবে। তার মানে তো এটা না, গর্বের সাথে বলাটা তো এটা না, এটা গর্বের সাথে বলতো, আর মনে কথাটা করেন ঠিক যে আছে, গোটা পৃথিবী এটা আপনাকে মিউট করে রাখতেছি, গর্বের সাথে এই কথাটা বলাটা তো এইটা প্রমাণ করে না যে গর্বের সাথে যেহেতু এই কথাটা বলছে সেহেতু এই কাজটা ভালো কাজ হয়ে গেছে। আমি যদি একটা খারাপ কাজকে গর্বের সাথে বলি, মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী খুব গর্বের সাথে লিখে রাখছে আজকে আমরা 10,000 ইহুদিকে পোড়ায় মারছি, গ্যাস চেম্বারে 10,000 ইহুদিকে একসাথে ঢুকায় পোড়ায় মারছি আমরা, এটা খুবই গর্বের সাথে তারা বললো এবং লিখে রাখলো। তার মানে কি এটা প্রমাণ করে যে 10,000 ইহুদিকে মানে বাচ্চা কাচ্চা সহ নারী শিশু বৃদ্ধ সহ 10,000 ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকায় মারাটা ভালো কাজ হয়ে গেল? বা পাক বাহিনী যখন এই বাংলাদেশে যখন গণহত্যা চালাইছে, রাজাকাররা যখন নিজেরা নিজেরা বলাবলি করছে যে আজকে না আমরা 3টা মেরে ধর্ষণ করছি, আজকে না আমরা 15টা মেরে নিয়ে আসছি এবং 15টা মেরে ধর্ষণ করছি, এই কথাগুলো যখন তারা তাদের বইতে লিখছে, যদি এইটা আমরা পাই তখন কি আমরা এটা ভাববো যে ওয়াও যেহেতু তারা এটা লিখছে সেহেতু এই কাজটা ভালো কাজ হয়ে গেছে? এইটা কি কখনো হয়? মাসুদ ভাই আপনি বলেন তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? হ্যাঁ আবুল কালাম ভাই, প্রথম কথা হচ্ছে যে আপনি একটা যে পয়েন্টে ভুল করেছেন সেটা হচ্ছে আসিফ ভাই তুলে ধরেছেন, আমি একটু সংক্ষেপে বলছি যে কোনো একটা অপরাধী অপরাধকে মানে একটা হচ্ছে অপরাধ আর একটা হচ্ছে অপরাধকে সুন্দর করে তুলে ধরা। অপরাধ করাটা নিশ্চয়ই অপরাধ, কিন্তু অপরাধকে সুন্দর মানে অপরাধকে পূর্ণ হিসেবে তুলে ধরা এটা আরো ভয়ঙ্কর। কোনো একজন ব্যক্তি চুরি করেছে কিন্তু সেই ব্যক্তি জানে যে চুরি করাটা হচ্ছে অন্যায়, এজন্য তার সে গিলটি ফিল করে আমি কেন চুরি করছি। আর যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি আরেকজনকে প্রচন্ড বিশ্বাস করে, উনি যা বলেন একটু ভুল না, সে ব্যক্তি বললো দেখো তুমি যে চুরি করছো এটা কিন্তু চুরি না, এটা হচ্ছে কি তুমি প্রয়োজনে তোমার প্রয়োজনে আরেকজনের বাড়ির বাড়ির কি বলে শীত কেটে তুমি জিনিসটা নিয়ে আসছো, এটা হচ্ছে গ্রহণ করা, এটা হচ্ছে খুব পুণ্যের কাজ। এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে এই এই লোকের দ্বারা কোনোদিন ভালো হওয়া সম্ভব না, কারণ সে কনস্ট্যান্ট অপরাধ করতে থাকবে। সমস্যা হচ্ছে ধরুন যে অন্যান্য ধর্মের লোকেরা তারা কি করছে, তারা যখন শিশু বিয়ে করেছে, একসময় আপনার ইউরোপ আমেরিকাতেও মানুষ শিশু বিয়ে করেছে, 12 বছর 13 বছর 8 বছর 7 বছর 6 বছর বাচ্চাদেরকে বিয়ে করা হতো একটা সময়ে। এবার তাদের ধর্মে যেহেতু এই বিষয়ে কিছু বলা নাই বা বলা আছে কিনা আমি জানি না, তারা ধর্ম থেকে বেরিয়ে গেছে, তাদের কাছে মনে হয়েছে এটা অন্যায়, অন্যায় হওয়ার মনে হওয়ার পরে তারা আইন করেছে যেটা চলবে না, বা বাংলাদেশেও এরকম আইন আছে যে নির্দিষ্ট 18 বছর বয়সের নিচে বিয়ে করা যায় না কোনো মেয়েকে। এখন হুজুররা বাংলাদেশে যে আইন আছে যে 18 বছর বয়সের নিচে কোনো মেয়েকে বিয়ে করা যায় না, কিন্তু হুজুররা মনে করে যে 6 বছর বয়সের একটা মেয়েকেও বিয়ে করা যায় এবং 6 বছর বয়সের একটা মেয়েকে 51 বছর বয়সের একজন বুড়া বেটাও বিয়ে করতে পারে, এটা হুজুররা মনে করে। কেন মনে করে? এখানে হুজুরদের সাথে অন্যদের পার্থক্য আছে যে হুজুররা জানে যে নবী এটা করেছে, নবী বৈধ দিয়ে বৈধতা দিয়েছে এবং নবী এটা করেছেন এটা পুণ্যের কাজ, এটা এটা খারাপ কাজ না। এই যে আপনার একটা অপরাধকে পুণ্য মনে করছে বা ভালো মনে করছে, এইখানে হচ্ছে আমাদের মানে মেইন পয়েন্ট যে আমরা বলবো যে তুমি যেটা ভালো মনে করছো তোমার এই ভালো মনে করাটা ভুল। ঠিক একইভাবে আপনি বলছেন যে আপনার নবী যদি এই সমস্ত অপকর্ম করে যে ইহুদি ইহুদি খ্রিস্টানদের উপরে অসম্মানজনক কর চাপিয়ে দেয়, তাহলে সেটা তার সাহাবিরা কেন লুকালো না, তারা কেন সেটা উল্লেখ করছে বা কেন তুলে ধরেছে, এখনকার মুসলিমরা কেন সেগুলো পাঠ করে বা এখনো কেন কিতাবে বা কোরআনে সেটা লেখা আছে, সরকার লেখা আছে এবং পাঠ করে এই জন্যে যে তারা এটাকে সঠিক মনে করে যেটা অত্যন্ত উত্তম কাজ। এবং যে উত্তম কাজ মনে করে আমরা সেটা নিন্দা করি এই জন্যে যখন এটা এটাকে উত্তম কাজ মনে করে, ঠিক এর উল্টাটাকে উত্তম কাজ মনে করছে না। মানে ব্যাপারটা এরকম যে আপনার ভাইকে কেউ হত্যা করলে আপনি সেটা খুব ক্ষিপ্ত হন, আমার ভাইকে হত্যা করবে কেন, কিন্তু আপনি তার ভাইকে হত্যা করাটাকে জায়েজ মনে করেন, বা আপনাকে কেউ লাঠি দিয়ে পেটালে আপনি সেটা নিয়ে অত্যন্ত আপত্তি করেন, এটা তো অন্যায়, আমার আমি একজন মানে স্বাধীন নাগরিক আমাকে কেন পেটানো হবে, কিন্তু আপনি সেটা আপনি পেটালে সেটা কোনো দোষ না। এই যে মানুষের নিজের দোষটাকে দোষ মনে না করে অন্যটা দোষ মনে করা, সেটাই দেখলাম যখন আপনাকে বললাম যে ভারত সরকার যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো একটা আইন করে এমন
যে যারা মুসলিম তারা কেবল মুসলমান হওয়ার কারণে ভারত সরকারকে একটা ট্যাক্স দেবে, এবং সেই ট্যাক্স দেওয়ার সময় মুসলমান মানে অফিসাররা মুসলমানদেরকে অসম্মান করবে, অপমান করবে। আপনি বললেন এটা আপনি সমর্থন করেন না, কিন্তু আপনার ধর্ম ইসলামে এটা লেখা আছে, এটা কেন সাহাবীরা উল্লেখ করেছে? কারণ তারা মনে করতো এটা ঠিক কাজ, এখনকার হুজুররাও মনে করে ঠিক কাজ। এখন আপনি বলতে পারেন হুজুররা ঠিক কাজ মনে করে কেন? হুজুররা ঠিক কাজ মনে করে কারণ এটা বোঝার জন্য আপনার মাদ্রাসায় পড়া লাগবে ভাই। মাদ্রাসায় যেভাবে পিটিয়ে ধর্ষণ করে এবং আপনার অত্যাচার করে এবং ব্রেন ওয়াশ করে ঘুম ভাং দিয়ে যেভাবে বিশ্বাস করানো হয়, ওটা অন্যভাবে সম্ভব না। ওটা সাধারণ স্কুলে কিন্তু এভাবে বলে স্কুলের বলবান সেটা বিশ্বাস করবে না, কিন্তু মাদ্রাসায় সেটা বিশ্বাস করানো হয় এই সিস্টেমে। এখন সমস্যাটা হচ্ছে যে যে মুসলমান অমুসলিমরা তাদের উপরে কোনো জিজিয়া কর চাপিয়ে দিলে সেটাকে মনে করে ডিসক্রিমিনেশন, সেটাকে মনে করে অন্যায়, সেটাকে মনে করে ইনহিউম্যানিটি। সেই মুসলমান যখন অমুসলিমদের সাথে সেম আচরণটা করছে তখন বলছে যে না, এটা তো আল্লাহর হুকুম। আপনি আল্লাহর হুকুম বলবেন পরে, আপনি বিশ্বাস করেন আবুল কালাম ভাই, আপনার বিশ্বাসের জায়গাটা একটু আপনি যখন তর্ক করতে আসবেন তখন আমি বিশ্বাসী মুসলিম এই জায়গাটাকে আপনি হাইট রাখবেন, মানে আপনি মনের বিশ্বাস মনে রাখুন, কিন্তু এখানে আমাদের হবে লেভেল প্লেইং ফিল্ড হবে, এখানে সমানে সমানে খেলা হবে। খেলা হবে মানে বোঝাচ্ছি যে তর্কটা হবে সমান। এখানে আপনি আমি বিশ্বাস করি বললে কিন্তু আলোচনা শেষ, আমি অবিশ্বাস করি বললেও আলোচনা শেষ, মানে বিশ্বাস করি বলতে পারেন কিন্তু বিশ্বাসটা চাপিয়ে দেবেন না। যেমন ঠিক আমার অবিশ্বাসটা আমি আপনার উপরে চাপিয়ে দিচ্ছি না, আমি আপনি করেন বিশ্বাস আমি করি অবিশ্বাস। এখন আমরা দেখবো যে মুসলমান যখন মনে করে যে তাদের উপরে যদি অমুসলিমরা আপনার এরকম অসম্মানজনক কর চাপিয়ে দেয় সেটা তারা মনে করে বৈষম্য, পৃথিবীর সব মুসলমান বলবে এটা বৈষম্য। এই মুসলমান কিভাবে মনে করে যে তাদের ধর্ম অমুসলিম বা ইহুদি খ্রিস্টানদেরকে ইহুদি খ্রিস্টানদের উপরে যে জিজিয়া কর চাপিয়ে দিল, এবং জিজিয়া কর না দিলে মানে প্রথম কথা ইসলাম গ্রহণ করতে হবে, যদি ইসলাম গ্রহণ না করে তাহলে জিজিয়া দাও, তার মানে ইসলাম গ্রহণ না করলে জিজিয়া কর না দিলে আপনি তাকে মারতে চাচ্ছেন তলোয়ার নিয়ে বা বন্দুক দিয়ে তাকে আপনি হত্যা করতে চাইছেন। আপনি ভাবুন তো ভারত সরকার ঘোষণা দিল, ভারত সরকার যদি একটা আইন করে যে আগামীকাল থেকে ভারতের সকল মুসলিমদের জন্য আমরা একটা ট্যাক্স ধার্য করলাম, সেই ট্যাক্সের একটা নাম দিল এবং সেটা মুসলিমরা দেবে, সেই ট্যাক্স দেওয়ার সময় তাদেরকে অসম্মান করা হবে, অপমান করা হবে, এটা বললো। এবার মুসলিমরা সেটা মানলো না, ভারত সরকার বললো যে সমস্ত মুসলিমরা এটা মানবে না তাদেরকে আমরা গুলি করে হত্যা করব। আপনি নিশ্চয়ই এর বিরুদ্ধে যাবেন, সেম জিনিসটা আপনার ধর্ম করেছে। এখন আপনি আমার ধর্ম আমার নবী আমার কোরআন এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে আপনি যদি একটু ভাবার চেষ্টা করেন যে আমি মানুষ এবং যে খ্রিস্টান সেও মানুষ, যে ইহুদি সেও মানুষ, যে হিন্দু সেও মানুষ, বাংলাদেশে বসবাসকারী ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই মানুষ, সবাইকে মানুষ ভাবার পরে আপনি এবার ভাবুন তো যে একটা মানুষের সাথে এই আচরণ করা ঠিক কিনা, একটা ইহুদির সাথে খ্রিস্টানের সাথে সেটা না, একটা মানুষের সাথে এই আচরণ করা ঠিক কিনা। আবুল কালাম ভাই এতটুকু আপনার কাছে আমি জানতে চাই, ঠিক মনে হয় কিনা? আচ্ছা, আমি আবুল কালাম ভাইকে আনমিউট করছি। আবুল কালাম ভাই আপনি আবারও উত্তর দিবেন। আপনি একটু আপনার প্রশ্নটা যদি আরেকটু স্পেসিফাই করেন যে আপনার প্রশ্নটা কি এইটা যে যেহেতু মানে আপনার মানে মন্তব্যটা কি এটা যে যেহেতু এটা কোরআন হাদিসে খুব গর্বের সাথে এই কথাগুলো লেখা আছে সুতরাং এই কাজগুলো ভালো কাজে তাতে এই কাজগুলো ভালো কাজ হয়ে গেছে, এই কাজগুলো তাতে ভালো কাজে পরিণত হলো, এটা কি আপনার পয়েন্ট? আমি আসলে আসলে বুঝতে পারতেছি না, আপনি একটু বলেন তো ভাই। আসলে এগুলো আমার পয়েন্ট না, পয়েন্ট হলো এটাই যে ওই যুগে ওই সময়ের জন্য কি হয়েছে না হয়েছে এখন বর্তমানে কিন্তু সেটা না, যেমন আগে রাজা বাদশা ছিল এখন কিন্তু রাজা বাদশা নেই। এই দলিলটা একটু দেন যে ইসলামে যে এই জিনিসটা নিষিদ্ধ হয়ে গেছে, এই দলিলটা একটু ইসলাম থেকে দেন ভাই। আমি আপনাকে সেটা বলছি না, আমি বলতেছি আপনার কাছে আমি যে জিনিসটা চেয়েছি আবুল কালাম ভাই যে ইসলামে যে এই যে মাসুদ ভাই যেটা বললো যে জিজিয়া দেওয়ার যে বিধান, জিজিয়া দেওয়ার সময় যে চর থাপ্পড় মারা যাবে, হ্যাঁ আমি আপনাকে দলিল বের করে দেখাবো, কোনো সমস্যা নেই, আপনি যখন লাগবে তখন আপনি বলবেন, আমি দলিল বলবো। আমি সবকিছু দেখছি আপনার, আপনার ভিডিও আমি দেখি, ঠিক আছে? একটু আমার কথা শুনেন ভাই, একটু কথাটা শুনেন ভাই। মনে করেন আজকে যদি একটা শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেই শরিয়া রাষ্ট্রে কি এই বিধানগুলো চলবে নাকি নতুন অন্য কোনো মানবাধিকারের বিধান চলবে বলেন তো? না, যে যখন চার বিধান চলে আসে তখন সেই বিধানই মানতে হবে। আপনাকে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশে যদি শরিয়া রাষ্ট্র কায়েম হয়, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, তাহলে কি শরিয়তের এই বিধানগুলো চলবে, মানে এই যে জিজিয়া কর এই বিধানটা চলবে নাকি আন্তর্জাতিক মানবাধিকার আইন চলবে তখন? অবশ্যই ইসলামী আইন চলবে, ইসলামী আইনটার মধ্যে তো আছে যে জিজিয়াটা দিতে হবে এবং জিজিয়াটা দিতে হবে অপমানিত অবস্থায় জিজিয়া আদায় করতে হবে, মানে কাফেররা। ছোট্ট প্রশ্ন করি ভাই, আবুল কালাম ভাই আপনি বললেন সেই যুগে সেই সময়ে এই আইনটা যা ছিল সেটা এখনকার বিষয়ে আপনি বললেন এখন চলবে না, এই টাইপের কিছু বোঝাতে চাই? চলবে না বলি নাই আমি, যদি ওই রকম যুগ আসে ভাই, ওই রকম যুগ আসলে অবশ্যই চলবে। না ওই রকম যুগ না, আপনি আমাকে এটা বলুন, আপনি আমাকে শুধু এতটুকু বলুন যে এই যে সূরা তাওবার 29 নম্বর আয়াতটা বললাম যেখানে বলা আছে, আমি আপনাকে সেটা বলেছি আর নতুন করে রিপিট না করি, এই সূরা তাওবার 29 নম্বর আয়াতে যে হুকুমটা দেওয়া আছে বা সোজা সোজা কথা কোরআনে যত হুকুম আছে বা হাদিসে, এই হুকুমগুলো কি আপনার সেই যুগ এই যুগে চলবে কিনা, হায়েজ অবস্থায় নারীর কাছে যেও না? এখন যদি নারীর হায়েজ না হয় তাহলে কি আমি কি নারীর কাছে যাওয়া বন্ধ দিব নাকি নারীর কাছে যাবো? আমি আপনার কাছে এই প্রশ্নটা করছি।
আপনি আপনি প্রশ্নটা ভুল জায়গায় করেছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি হায়েজের বিষয়ে, আমি ঢুকবো না এখন। আমি এখন আপনাকে আমি এটাই বুঝাতে চাচ্ছি আমি আপনাকে, না বোঝাতে, যে আপনি যদি হায়েজ অবস্থায় নারীর কাছে যেতে নিষেধ করেছে, কিন্তু নারী যদি হায়েজ না হয় তাহলে সেক্ষেত্রে কি আমি নারীর সাথে সঙ্গম করা বাধ্য দেবো স্ত্রীর সাথে? আচ্ছা আপনি যে, আচ্ছা আপনার পয়েন্টই তাহলে ঢুকি, ঠিক আছে আমি আপনার পথেই কিন্তু ঢুকছি। হ্যাঁ বলেন, আপনার আল্লাহ বলেছে হায়েজ অবস্থায় নারীর কাছে না যেতে। হ্যাঁ বলেন। এখন আপনি এখন আপনি তাহলে আপনি কি হায়েজ অবস্থায় যাবেন নাকি হায়েজ অবস্থা ছাড়া, হায়েজ অবস্থায় যাবেন নাকি যাবেন না নারীর কাছে? আমি অবশ্যই যখন হায়েজ হবে তখন তো বিরত থাকতে হবে, তখন যেহেতু বিরত এটা থাকবে। খারাপ, যেহেতু এটা খারাপ। এখন সেই ক্ষেত্রে আমি বলতেছি যে ওকে 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 ইসলামে যে কাজগুলো হয়েছে আগে, এই রকম পরিস্থিতি যখন তৈরি হবে তখন ওই পরিস্থিতি অনুযায়ী তখন সেটা কার্যকর করা হবে। এখানে তো ওই অবস্থা কি তৈরি হয় পরিস্থিতি নাই, তৈরি, যার কারণে পরিস্থিতি, হ্যাঁ পরিস্থিতি, কি পরিস্থিতি তৈরি হবে? যেমন মনে করেন যে আগে তো প্রচুর যুদ্ধক্ষেত্র যুদ্ধ হচ্ছে, এখন তো আর সে যুদ্ধ নাই, আছে। এখন 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 আপনাকে কি, আপনাকে কি, আপনাকে কি আপনার নবী বলেছে যে 1400 বছর পরে যখন যুদ্ধ থাকবে না তখন তোমরা যুদ্ধ করা বন্ধ করে দিও বলেছে? কিছু কিছু জিনিস তো ভাই রহিত রয়ে গেছে, কিছু কিছু জিনিস এরকম আছে যে যুদ্ধ হবে। কি রহিত হয়েছে, কি কোন রহিত জিনিসে হয়েছে? রহিত হয়েছে, কেন রহিত হয় নাই? যেমন আবুল ঘোড়া কালাম মাংস ভাই, খাওয়া হারাম, আবুল হারাম কালাম, করা হয়েছে আবুল পরে, কালাম ভাই, এক সময় আবুল হালাল কালাম ছিল। ভাই, আবুল কালাম ভাই, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, বলেন, মাসুদ ভাই আপনিও এক সেকেন্ড, আবুল কালাম ভাই আপনিও এক সেকেন্ড, এক সেকেন্ড। মুহাম্মদের মৃত্যুর পরে মুহাম্মদ যে বিধি বিধানগুলো দিয়ে গেছে, মুহাম্মদ মরে যাওয়ার পরে, আবারও বলছি মুহাম্মদ মরে যাওয়ার পরে একটা বিধানও কি রহিত হয়েছে? তিনি মারা যাওয়ার পরে বিধান কি জন্য রহিত হইবে? তাহলে শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে মুহাম্মদ বলে গেছিল যতদিন পর্যন্ত না লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি, এবং এই হুকুমটা আবু বকর এবং ওমরকে তখন দিয়ে, আবু বকরকে বলে গেছিল, আবু বকর ওমরকে বলে গেছিল, ওমর সেই কথাটা আবু বকরের খিলাফত আমলে যখন আবু বকর যখন কাফেরদের মানে ইসে যারা জাকাত দিতে অস্বীকার করছিল এবং যারা হচ্ছে ধর্মত্যাগ করছিল তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে যাবে তখন এই হাদিসটার উপর ভিত্তি করে তখন তারা সেই জিহাদটা চালাইছিল। তার মানে তার শেষ হুকুমটা ছিল লোকেরা লোকেদের বিরুদ্ধে কিতাল করতে আদিষ্ট হয়েছে যতদিন পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আদিষ্ট হয়েছে। তার মানে হচ্ছে যতদিন পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করবে ততদিন পর্যন্ত কাফেরদেরকে কতল করতে আমি আবির্ভূত হয়েছে, এবং এই দায়িত্বটা মুহাম্মদের পরে দায়িত্বটা অর্পিত হলো খুলাফায় রাশিদিনের উপর। মাসুদ ভাই আমি কি ভুল বলছি নাকি ঠিক বলছি? আসিফ ভাই, আসিফ ভাই একটা কথা বলি আমি, এক সেকেন্ড আবুল কালাম ভাই, এক সেকেন্ড, এক সেকেন্ড, আবুল কালাম মাসুদ ভাই আমি কি ঠিক কালাম বলছি ভাই আপনি আপনি, বলছেন? হ্যাঁ আপনি ঠিক বলেছেন। এবং আবুল কালাম ভাইয়ের কাছে আমি জানতে চাই, আসিফ ভাই যে কথাটা বললেন বুখারীর যে হাদিসটা, আপনি কি মনে করেন যে মোহাম্মদের পরে এই হাদিসের কার্যকারিতা এখন রহিত হয়ে গেছে? আমি বলি ওই ওই এখন হাদিসের অনুযায়ী বলি, আমি আসিফ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমি একটা নাস্তিক আপনাকে জবাব দেন, আমি কিংবা, তো জিজ্ঞেস করেছি, আমি আপনাকে আমি জবাব দিবেন, বলি আমি ওই আপনাকে উত্তরটা জবাব দিচ্ছি, আমি এইভাবে দিচ্ছি উত্তরটা, না আপনি না না উত্তরটা না না শোনেন। আপনি 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 আগে আগে এই প্রশ্নের উত্তরটা দেন, অন্য কোনো ভাবে উত্তর দিবেন না, যেই প্রশ্নের উত্তরটা চেয়েছি শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরটা দিবেন, এবং একই এখন সাথে আপনি যে কোরআনের আয়াতে আপনি বলা আছে, কোরআনের আয়াতে হ্যাঁ বলা আছে যতদিন পর্যন্ত না পৃথিবীর প্রত্যেকটা গৃহে ইসলাম আল্লাহর হুকুমত হুম প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে, যতদিন পর্যন্ত না পৃথিবীর প্রত্যেকটা গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ করাটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এই হ্যাঁ, কথাটা জিহাদ কি কাকে বলে ভাই? জিহাদ? এখানে যে কথাটা বলা হয়েছে কিতাল জিহাদের কথা জিহাদ বলা মানে কি হয়েছে, কতল করা? হ্যাঁ জিহাদ মানে অবশ্যই কি কতল এখানে করা? এখানে এইখানে এই জায়গাটাতে এই জিহাদ তো বলতে অবশ্যই কতল করার ওখানে, কথা বলা হয়েছে। আচ্ছা আমি তাহলে ওখানে যেহেতু বলানো হয়েছে, ওখানে ওইভাবেই বলা আছে। আপনাকে 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 নিয়োগ আপনি করার আপনি জন্য জিহাদের ধন্যবাদ। মানে কি বোঝেন? আচ্ছা আবুল কালাম ভাই আপনি জিহাদের মানে কি বোঝেন? মাসুদ ভাই আমরা জিহাদের বিষয়টা আমরা আপনার কাছ থেকে শুনবো এবং আমরা দলিল প্রমাণ থেকেও দেখবো যে জিহাদ বলতে এখানে আসলে কি বোঝানো হয়েছে, এবং যেখানে এখানে কিতাল জিহাদটা কিতাল অর্থে বোঝানো হয়েছে কিনা সেই জিনিসটা আমরা একটু দেখবো। আমরা একটু সরাসরি সেই হাদিসটা একটু আগে দেখে নিই যে এখানে কি জিহাদ বলতে কি মৌখিক ভাবে দিনের দাওয়াতের কথা বলা হয়েছে নাকি পুটু পুটু করে কথা বলতে বলা হয়েছে নাকি এখানে কোপানোর কথা বলা হয়েছে মানে জবাই করতে করার কথা বলা হয়েছে, সেই জিনিসটা আমরা একটু তাফসির হাদিস এই সমস্ত জায়গা থেকে একটু দেখে নিই। আবুল কালাম ভাই আপনি কি আমাদের সাথে রাজি আছেন যে আমরা এই বিষয়টা দলিল গুলা থেকে দেখে নিব, কি বলেন? আপনি দেখেন, সমস্যা নেই, আপনি দেখেন। মানে আপনি তো মানে সম্মত আছেন যে আপনি বলেছেন এই জিহাদটা কি জিহাদ, আপনি একটু বলেন তো তাহলে এই জিহাদটা কোন জিহাদ আপনি বলছেন? আমি তো এটাই বলতেছি, জিহাদ অর্থ অন্যায়ের বিরুদ্ধে যে কোনো ভাবে রুখে দাঁড়ানোই হচ্ছে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে। এখন আমি আপনি আপনাকে সেটা আমি আপনাকে মারপিট এই করে বলেন, আমি আপনাকে মনে আমি মনে আপনাকে বলেন, যা বলছি এটা আপনি ভুল বললেন। আপনি আবুল কালাম ভাই আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে জিহাদ বলেছেন, এটা জিহাদের সংজ্ঞা হ্যাঁ নয়, আমি বলে দিলাম আপনাকে এটা কেন? জিহাদের সংজ্ঞা। এটা আপনি কোন কিতাবে পেয়েছেন? ইসলাম ভাই ইসলামিক সোর্স থেকে বলবেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, জিহাদ অর্থ এটাই, যে কোনো দলিলটা দেন, অন্যায় দেখলে আপনি দলিলটা দেন, অন্যায়, দলিলটা দেন, দলিলটা দেন না দলিল, দলিল কি আপনাদের যে জিহাদ অর্থ বের করতে চাচ্ছেন, আপনি, আপনারা না জিহাদ অর্থ ভাই বের করে দেন আপনি আমারে। যে বলেছেন, আপনি যে বলেছেন আমরা দলিল দেখাবো, আমরা আল হিদায়াহ গ্রন্থের জিহাদ অধ্যায়টা আমরা এখনই বের করতেছি, সেখানে কি লেখা আছে আমরা সবাই মিলে একসাথে পড়বো। আপনি আমার আপনার দলিলটা আগে দেন, আপনার দলিলটা শেষ হলে আমি আমার দলিলটা দেখাবো ভাই।
ভাই আমি এগুলো পড়ছি ফিকা গ্রন্থে, বুঝছেন, ফিকাতে হ্যাঁ, আপনি যে পাইছিলাম আমি গ্রন্থটা পড়েছেন, জিহাদ, যে গ্রন্থটা পড়েছেন সেই নামটা ফিকা বলেন, গ্রন্থের নাম নামটা কি? ক্লাস 9-10-এ যে ফিকা ফিকা পাওয়া যায় আর কি, সেই ফিকাতে পড়েছিলাম নামটা আমি নামটা বইটার নামটা ভাই, লেখক এবং বইটার নামটা একটু বলেন ভাই। ভাই। এখন ওগুলো প্রমাণ সহ আমি আপনাদের ভাই সাথে যুক্ত হতে বইটার পারি না নামটা, এটাকে, বইটার ঠিক আছে? নামটা বা বইটার নামটা, লেখকের নামটা একটু দয়া করে, আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর রাস্তে, আপনার দুটা পায়ে ধরি, আল্লাহর রাস্তে, সেই বইটার নামটা কোন বই থেকে? দলিল এইভাবে দিতে হয় যে অমুক বইয়ের অমুক নম্বর লেখকের অমুক প্রকাশনী থেকে অমুক পৃষ্ঠাতে অমুক খণ্ডে এটা বলা আছে, এইভাবে দলিল দিতে হয়। এইভাবে দলিল দিতে হয় না যে আমি 9-10-এ পড়ছি এখন বিল্লা গেছি ভাই, এটা হচ্ছে দলিল আমার, এইভাবে দলিল দেয় না ভাই। ভাই শোনেন, আমি আপনাদের সাথে আচ্ছা ঠিক এগুলো আছে, বিষয়ে কথা বুঝতে বলতে পারলাম, বলতে অন্যদিকে চলে যাচ্ছি ভাই। আপনাকে নোট করে রাখতেছি, বুঝতে পারলাম যে আপনার কাছে কোনো দলিল নাই, হুদা হুদি মুখে চাপাবাজি আছে, যেটা আপনারা সব নর্মালি করেন, মানে ইসলামিক চাপাবাজি, মানে তাকিয়াবাজি, যেটা হচ্ছে আপনাদের নবী শিখা গেছে সেটাই আপনারা করেন। আমরা তাহলে সেই হাদিসটা, বিখ্যাত হাদিসটা একটু পড়ে নিই। এখানে যে জিনিসটা বলা আছে তিরমিজি শরীফের হাদিস, এটা অনেক হাদিস গ্রন্থে আছে, এটা মোটামুটি মানে বেশিরভাগ হাদিস গ্রন্থেই আছে, পরিচ্ছেদই বলে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে, কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে। এই যে দেখেন, মোহাম্মদের মৃত্যুর পর আবু বকর যখন খলিফা হন, তখন ওমর ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন, আমি আপনি এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত কোনো প্রভু নেই একথা স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত, মানে জীবন, মাল ও রক্ত নিরাপদ করে নিল, মাল ও রক্ত নিরাপদ করে নিল। এটা একটা সহি হাদিস এবং খুবই বিখ্যাত একটা হাদিস। আবুল কালাম ভাই, এইখানে কি জিহাদ বলতে কি, এখানে কি মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলা হয়েছে নাকি কি কি করতে বলা আপনি হয়েছে? পুরোটাই পড়েন, পুরোটাই পড়েন ভাই, আপনি পুরোটাই পড়েন, আমি একটু তো শুনি আরো। পুরাটা 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 কয়েক হাজার লাখবার পড়ছি ভাই, আপনার থেকে অন্তত কয়েক না না হাজার বার না, বেশি আপনি পড়ছি। পুরোটাই পড়তে হবে ভাই, আপনি নিচের অংশ বাদ দিলেন কেন? আপনাকে আবার আপনাকে আবার মিউট করে রাখতেছি ভাই, এই হাদিস আপনি আমাকে শিখায় না অন্তত, এই হাদিস আপনার মানে 14 গুষ্টি যতবার না পড়ছে তার থেকে আমি 10 বার বেশি পড়ছি, এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে। আসিফ ভাই, আসিফ ভাই, আপনি যদি হাদিসটা দেখান, সে নিজেই পুরোটা পড়ুক, তারপরে দেখি আচ্ছা সেখানে আমরা কি ঠিক আছে, লুকিয়েছি সেটা দেখি, তার কাছ থেকে আচ্ছা শুনতে চাই কি ঠিক আছে, আবুল কালাম ভাই আমরা কি লুকিয়েছি সেটা একটু দেখান আমাদেরকে। আপনার যেটুকু অংশ যে ইয়ে করে রাখছেন, চিহ্নিত করে রাখছেন, এটুকুই পড়লেন, বাকিটুকু পড়লেন না কেন? আমি দেখি একটু। আপনি পড়েন, আপনি পড়েন, অসুবিধা কি, আপনি পড়েন, পড়ে শুনে দেন আমাদেরকে, দাঁত ভেঙে দেন পরে, পুরাটা কোন জায়গাটা লুকায় ফেলছি সেটুকু একটু পরে দাঁতটা ভেঙে দেন ভাই একটু, আবুল এদের কালাম কি ভাই বলছে জোরে জোরে দেখেন, পড়েন, আবু জোরে বকর জোরে পড়েন, জোরে রাদিয়াল্লাহু জোরে। তাআলা আনহু বলছেন, আল্লাহর শপথ, নামাজ ও জাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই। এটা দ্বারা কি কেন বুঝলেন, না, মানে মানে এটা জাকাত এটা দ্বারা কি সম্পদের বুঝলেন হক, আপনি? কেউ উটের একটি রশিদ দিতেও, যদি রশিদ দিতেও যদি অস্বীকার করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেও, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই। এখন শোনেন, না না না, আপনি, আমি তো ভাই শুনবো, আপনি আগে বললেন যে মাসুদ ভাই এবং লজিক্যাল ভাই আপনারা দুজনে শুনছেন, যে উনি এমন ভাবে কথা বললো, আপনাকে আবার মিউট করছি, মাঝখানে কথা বলেন ভাই, মাঝখানে সাউন্ড করেন বড়, আপনারা শুনেছেন যে উনি এমন ভাবে কথা বলছিলেন যে আমি এই হাদিসের পুরাটা পড়ি নাই, অংশ বিশেষ পড়ছি এবং কিছু অংশ লুকায় ফেলছে, এরকমের একটা ইঙ্গিত উনি করতেছিলেন ওনার কথার ভিতরে। উনি পুরাটা পড়ে এখন বলতেছে পুরাটা পড়েন, পুরাটা পড়েন, আমাকে বারবার প্রেশার ক্রিয়েট করতেছিলেন, পুরাটা পড়েন, মানে পুরাটার ভিতরে এমন কিছু জিনিস আছে যেটা আমি লুকায় ফেলছিলাম, উনি এখন সেই জিনিসটা পুরাটাই ওনাকে পড়তে বললাম, উনি এখন আমার কথাটা ভুল নিশ্চয়ই উনি প্রমাণ করছেন যে আমার কথাটা ভুল, আমি যে এই কথাটা বলছি সেটাতে ভুল উনি প্রমাণ করে দিবেন। এখন আবুল কালাম ভাই আপনি আমার কথাটা ভুল ছিল সেটা একটু প্রমাণ করেন আগে। আপনারা যে সাধারণভাবে বলতেছেন যে কতল করার কথা বলতেছেন, হোমচে একজনকে কতল করবে, কেন কতল করবে, সে কথাই তো একটু কেন নিচে বলা আছে, কেন যে কতল যদি করবে কেউ তো সেই, জাকাত, আবার মিউট করছি, মিউট করছি, এটাই টাইটেলেই লেখা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি, মানে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ লা ইলাহা না বলবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি, এটা এইখানেই বলা আছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এইখানে এটা বলা নাই? এখানে তো এটা পরিষ্কার বলা আছে, দেখতেই পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, এই এই কন্ডিশন। মাসুদ ভাই আপনি একটু বলেন তো এখানে কন্ডিশনটা কি? হ্যাঁ, এ আবুল কালাম ভাই, এখানে আপনি আপনি নিচে যেটা নিচে হচ্ছে গল্প, নিচে আপনি নিচের যেটা বলছেন না, যেটা আপনি পড়লেন, সেটা হচ্ছে একটা এই হাদিসের প্রেক্ষিতে একটা গল্প, সেখানে আবু বকর ওমর একটা কথা বলেছে, কিন্তু এটা হচ্ছে মূলনীতি, উসুলে ইসলাম, ইসলামের মূলনীতি হচ্ছে যেটা এই যে দেখা যাচ্ছে অরেঞ্জ কালার করে রেখেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে। কিতাল মানে হচ্ছে যুদ্ধ, কিতাল হচ্ছে কতল থেকে এসেছে, কতল মানে হচ্ছে হত্যা করা, কিতাল মানে হচ্ছে যে পরস্পর পরস্পরকে হত্যা করা, অর্থাৎ মুসলমানরা তাদেরকে হত্যা করতে থাকবে, একের পর এক হত্যা করতে থাকবে, ওরা বাধা দিলে ওদেরকে হত্যা করবে, সেটাই বোঝানো হয়েছে, এটাকে বলা হয় কিতাল। এখন আপনি কি মনে করেন আবুল কালাম ভাই, আপনি কি মনে করেন যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ যদি না বলে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, মানে লা ইলাহা যদি নাও বলে তবু তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না? আপনি শুধু এই প্রশ্নের উত্তর দিন, আপনি কি মনে করেন কিনা
যে ইসলামী শরিয়া আইনের আইন অনুযায়ী মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে অর্থাৎ ইসলাম গ্রহণ না করে তবু তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, এটা আপনি মনে করেন কিনা? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে এই বিধানটা কি রহিত হয়ে গেছে নাকি এই বিধানটা এখন পর্যন্ত প্রযোজ্য আছে? অপেক্ষা করতে হবে না, দলিল প্রমাণ সব আমার কাছে সংরক্ষিত আছে, এই মুহূর্তে আমরা বের করে দিব হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এই জন্য শত শত না হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এই জন্য এই মুহূর্তে আমরা সমস্ত দলিল বের করবো। নবী মোহাম্মদ নিজে দাঁড়ায় থেকে মদিনা বাজারে একটার পর একটা জবাই করছে, বনু কুরাইজা গোত্রের 600 থেকে 900 মানুষের গল্লা একসাথে কাটছে এবং বড় গর্ত খুঁড়ে সমস্ত কাফেরদের মাথা মাথা এবং শরীর একসাথে সেখানে ফেলছে। কারণ হচ্ছে সেই ইহুদিরা ইসলাম গ্রহণ করতে রাজি হয় নাই, এই কারণে তাদের সবাইকে মেরে ফেলছে, এটা তো আসি। এরপরে হচ্ছে নবী মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদকে বিভিন্ন গোত্রের গোত্রতে পাঠায় পাঠায় মানুষকে মানে গল্লা কাটছে, 300 মানুষকে একসাথে মেরে ফেলছে, এই গোত্রের 300 মানুষকে একসাথে মেরে ফেলছে আজকে, এটা এসে রিপোর্ট করতেছে খালিদ বিন ওয়ালিদ মোহাম্মদের কাছে, এসে রিপোর্ট করতেছে আমি 300 মানুষ মেরে ফেলছি, অমুক গোত্রের 300 কাফেরকে মেরে আসছি আমি, এইটার অসংখ্য প্রমাণ। এবং শুধুমাত্র মোহাম্মদের আমলে না, আবু বকরের আমলে, ওমরের আমলে, ওসমানের আমলে, আলীর আমলে, মুয়াবিয়ার আমলে কত দলিল লাগবে, সমস্ত দলিল আমাদের কাছে আমার কাছে সংরক্ষিত আছে। একটা কেন মানে আপনি বলছেন একটাও যদি দেখাতে একটাও দেখাতে পারবো কিনা, আমি একটা দেখাবো না, হাজারে হাজারে দেখাতে পারবো। বাংলাদেশে কি অনেক হিন্দু খ্রিস্টান রাখি না, এই যে সমস্ত মানে তেনা পেতেন এবং মানে এদিক সেদিক করা এগুলোকে রাখি না, বের করে দিচ্ছি এই লোককে। এখানে আমি স্পেসিফিক প্রশ্ন করেছি এখানে কিতাল শব্দের মানে কি এবং এই বিধানটা এখন পর্যন্ত প্রযোজ্য আছে নাকি রদ হয়ে গেছে, এই দুটোর উত্তর দিলে আমি তাকে কথা বলতে দিতাম কিন্তু সে উত্তর দিবে না। মানে এরা তো আসিফ ভাই, এরা তো বাংলাদেশি বুঝছে, এরা ছোটবেলায় পরীক্ষার করতে প্রশ্ন যাই আসুক উত্তর কিন্তু আন্দাজে ফান্দাজে যা একটা কিছু লিখলে অনেক টিচার আছে খাতা না দেখেই দেখে লেখা তো আছে মার্কস মার্কস দিয়ে দেয় বুঝছে, এরা হলো সেই অভ্যাস হয়ে গেছে। আপনি প্রশ্ন যাই করেন না কেন, প্রশ্ন যে উত্তর হোক আর না কথা তো বলছে, কথা বলছে মানে উত্তর হয়ে গেছে।